আসসালামু আলাইকুম। কিস্তিতে গাড়ি নিয়ে আসলাম আজকে আবার সার্বিন কার সেন্টার থেকে। লো বাজেট, সব বাজেট, ওল্ড মডেল, নিউ মডেল, সব বাজেটের গাড়িগুলো আজকে লাইভ থেকে কিস্তিতে নিতে পারবেন। যাদের বাজেট 10 লক্ষ টাকার নিচে তারাও কিস্তিতে গাড়ি নিতে পারবেন, যাদের বাজেট 10 লক্ষ টাকার উপরে তারাও কিন্তু গাড়ি নিতে পারবেন। যারা নোয়া চাচ্ছেন, বিশেষ করে হাইস চাচ্ছেন এবং জিপ কোয়ালিটি গাড়িগুলো চাচ্ছেন যে ভাই আমি একটু কিস্তিতে নিতে চাই, বাজেট বেশি হলে অনেক সময় অনেকে একটু ফ্যাসিলিটি খোঁজেন যে ভাই একটা কিস্তিতে গাড়ি নেওয়ার সুযোগ সুবিধা পাই কিনা। হ্যাঁ ভাই পাবেন, আজকে পাবেন সার্বিন কার সেন্টার থেকে অনলি 50% ডাউন পেমেন্ট দিয়ে আপনি যে কোনো গাড়ি নিতে পারবেন। অনেকেই ভাবেন যে ভাই আমরা তো জানি 13, 14, 15 মডেল নিউ মডেলের গাড়িগুলো আপনার কিস্তিতে নেওয়া যায়, বাট সার্বিন কার সেন্টার থেকে আপনারা ওল্ড মডেল এবং নিউ মডেল বাট সব ধরনের সব বাজেটের গাড়িগুলো আলহামদুলিল্লাহ কিস্তি নিতে পারবেন অনলি 50% ডাউন পেমেন্ট দিয়ে। আজকে কি কি গাড়ি থাকছে এবং প্রাইস কত বিস্তারিত জানাবে সার্বিন কার সেন্টার থেকে আমার সাথে বরাবরের মতো। ওই যে আমার বড় ভাই আছেন ফাহিম ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভালো আছি ভাই। আচ্ছা আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। অনেকে কিস্তিতে গাড়ি নিতে চায়, এর জন্য আসলে কি কি প্রয়োজন এই জিনিসটা আমি ফার্স্টলি জানতে চাই যে কিস্তিতে নেওয়ার জন্য ডকুমেন্ট হিসেবে কি দিতে হবে, কি জমা রাখতে হবে? ডকুমেন্ট গাড়ির ক্ষেত্রে আপনার কোন ব্যাংকের অর্থাৎ আপনার কোন জামানত দিতে হবে না। আচ্ছা। কোন বাড়ির দলিল দিতে হবে না। আচ্ছা। সহজ কাগজপত্র, আপনার একজন নমিনি প্রয়োজন, দুজন গ্যারান্টার প্রয়োজন। আচ্ছা। বিদ্যুৎ বিলের কপি এবং 3 সার্টিফিকেট, এই কয়টা জিনিস হলে আপনি মোটামুটি নিতে পারবেন। ওকে, সম্পূর্ণ লাইভটা দেখতে হবে, কেউ টানাটানি করবেন না আর কেউ স্কিপও করবেন না, কেউ বের হয়ে যাবেন না, বাট আমাদের সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন। এবং কি কি গাড়ি থাকছে, প্রাইস কত, সবকিছু জানবো ফাইমবার কাছ থেকে। সার্বিন কার সেন্টার, তার আগে আমি লোকেশনও বলে দিচ্ছি। আরেকটা বিষয় আমি বলে দিই, এটা সার্বিন কার সেন্টার, 1+2 দুই শূন্য থেকে একসাথে আপনাদের জন্য লাইভ করে থাকি। আর লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তর, উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লাল বিল্ডিং এর সাথেই আপনারা 1+2 দুটি শোরুম একসাথে পাবেন। আপনারা জানেন, হয়তোবা জেনে থাকবেন, যারা বিজনেস ট্রান্সিনের সাথে নিয়মিত থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন যে শার্মিন গ্রান্ড সেন্টার 1+2 দুই শোরুমে প্রায় হিউজ পরিমাণ কালেকশন থাকে, আজকেও থাকবে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করবো, ফাইনবার্গ থেকে জানতে যাবো যে ভাই কিস্তিতে গাড়ি নিতে গেলে সেক্ষেত্রে কতদিন পরে গাড়ি হ্যান্ড ওভার পাবে বা ডেলিভারি দেওয়া হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে আমাদের, ডাউন পেমেন্ট করার পরে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে আমাদের গাড়িটা ডেলিভারি করতে। 3 থেকে 4 সপ্তাহ এর মধ্যেই আপনার লোন প্রসেসটা হয়ে যাবে, অডিট টিম আপনার অডিট টিম যাবে আপনার বাসায় এবং সবকিছু যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে অবশ্যই আপনি দেখা যাচ্ছে 3 সপ্তাহের ভিতরে আপনি গাড়িটা ডেলিভারি পেয়ে যাবেন। 3 সপ্তাহের ভিতরে, 3 থেকে। ওকে, যে যেখান থেকে আমাদের সাথে আছেন আমাদের সাথে অবশ্যই সম্পূর্ণ লাইভ পর্যন্ত থাকবেন। এই পাশে আমরা এলিয়ন দেখতে পাচ্ছি, ক্রিমিও আছে, কি আছে আজকে? আজকে দুইটা চমক দিব, যেটা হচ্ছে আসলে অনেকে তেলের গাড়ি খুঁজতেছে ভাইয়া, তেলের গাড়ি পাই না শোরুমে, সেকেন্ড হ্যান্ড শোরুমে তেলের গাড়ি পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আজকে দুইটা তেলের গাড়ি আনছি, 3টা তেলের গাড়ি। কিস্তিতে নিতে পারবে তো? কিস্তিতে নিতে পারবে এবং ক্যাশ অনার সুবিধা রয়েছে। আচ্ছা ঠিকানা বলে দেন। ঠিকানাটা হচ্ছে ফাইন ভাই, উত্তরা দিয়াবাড়ি, প্রথম মেট্রো স্টেশন, প্রথম মেট্রো স্টেশন অর্থাৎ উত্তরা সেন্টার যে স্টেশন সেই স্টেশনের পশ্চিম দিকে হচ্ছে আমাদের শোরুম। দুইটা শোরুম, একটা হচ্ছে লাল বিল্ডিং এর নিচে, একটা তার অপোজিটে আমাদের সেকেন্ড শোরুম। ওকে, তো আমরা আসলে সবার কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা যারা এখন আমাদের সাথে আছেন আর যারা নেক্সটে থাকতেছেন সবাইকে বলবো সম্পূর্ণ লাইভটা দেখবেন, সম্পূর্ণ টিকেও টানাটানি করবেন না, বিশেষ করে প্রচুর গাড়ির কালেকশন নিয়ে আমরা শার্মিন কার সেন্টার থেকে আপনাদের জন্য থেকে থাকি চেষ্টা করি। আর আজকে প্রাইসের ব্যাপারে আরেকটা বিষয় আমার জানার দরকার যে প্রাইস আসলে কিস্তিতে নিলে প্রাইস কি আপনারা বেশি ধরেন কিনা, আর যদি কেউ চায় যে অনেকের ক্যাশ ক্যাপিটাল ভালো এবং গাড়ি চয়েস হয়ে গেছে, সে যদি ক্যাশে নিতে চায় সেটা কি পসিবল? ক্যাশে নিলেও প্রাইসটা সেম থাকবে, লোনে নিলেও প্রাইসটা সেম থাকবে। এন্ড আমাদের কথা হচ্ছে আমরা ক্যাশও সেল করি লোনেও সেল করি, অর্থাৎ আমাদের প্রাইস নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। কারণ হচ্ছে আমাদের, আপনি যদি মনে করেন যে না ভাই আপনারা লোনে বলে প্রাইসটা বেশি চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেটা সাজেস্ট করব আপনাকে বলতে হবে না লোনে নিচ্ছেন। আপনি যেটা করতে পারেন, আপনি গাড়ি পছন্দ করেন দামাদামি করেন, গাড়ি পছন্দ হলে দামাদামি যদি ফিক্স হয় সেই প্রাইসের উপরে আপনি 50% ডাউন পেমেন্ট দিয়ে যাবেন। ওকে ওকে, এবং তারপরে আপনি পেয়ে যাবেন। জি ফাহিম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার বলে দিচ্ছি, আমরা শার্মিন কার সেন্টার 1 এ আছি এখন, শার্মিন কার সেন্টার 1 থেকে আমরা লাইভটা অলরেডি শুরু করছি। ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আমরা শার্মিন কার সেন্টার 1+2 দুইটা শোরুম পাবেন। এটা হচ্ছে শার্মিন কার সেন্টার 2, আর আমরা এই পাশে আছি শার্মিন কার সেন্টার 1 এ। বাট আপনারা যাই যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে বলবো আপনারা সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন, কি কি গাড়ি আছে এবং প্রাইস কত সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আর কিস্তির জন্য কি কি প্রয়োজন যারা পরে জয়েন করছেন হয়তো বা তাদেরকে আমরা এই বিষয়ে ইনফর্ম করবো। আচ্ছা, এর ফার্স্ট শুরু করবো কি দিয়ে ভাই? আচ্ছা, একটা রেড ওয়াইন দিয়ে শুরু করবো, রেড ওয়াইন এলিয়েন, এটা 2010 মডেল। আর যেটা বলতেছিলাম যে আমাদের 3টা চমক আছে, 3টা চমকের ভিতরে
এই গাড়িটা ফুললি অকটেন ড্রাইভ, যারা আসলে অকটেন ড্রাইভ চাচ্ছেন। সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন, ভিতরে বিস্কিট, এবং আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হেডলাইট ব্যাকলাইট দুটোই অরিজিনাল পাবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আসলে এটা রেজিস্ট্রেশনটা 2015 এবং 2010 মডেল, কালারটা অরিজিনাল পাবেন, ফুললি ফ্রেশ একটা গাড়ি। এগুলো সবই পাবেন। এবং এখানে আরেকটা যে ব্যাপার হচ্ছে, এটা ভিতরে একটা বিস্কিট, এবং এটাও কিন্তু ফুললি অকটেন, অর্থাৎ জন্ম থেকে এটা অকটেন ড্রাইভ, অর্থাৎ জাপান থেকে এটা ফুললি অকটেন। এবং এটা যদি একটা মজার ব্যাপার হচ্ছে, এটার হচ্ছে ব্যাকলাইট এবং হেডলাইট এবং গ্লাস এবং সামনের গ্লাস সবগুলো অরিজিনাল পাবে। অরিজিনাল জি, অরিজিনাল পাবে। কালার হচ্ছে পাল কালার, পাল কালার, যদি একটু সামনে থেকে দেখিয়ে দেন জি। এবং ভিতরে কিন্তু উডেন, উডেন ড্যাশবোর্ড, উডেন ড্যাশবোর্ড, তো সবকিছু একটা কমপ্লিটেড প্যাকেজ কিন্তু আপনারা প্রিমিয়ার মধ্যে পেয়ে যাবেন। এবং পুশ স্টার্ট, জি পুশ স্টার্ট। আচ্ছা, এটা আজকে দাম কত দিচ্ছেন ভাইয়া? এটা 15 মডেল, আমি আবারও বলছি, এটা 22 সিএল এর গাড়ি, উত্তরা বিআরটিএ। তো এটা হচ্ছে আস্কিং প্রাইসটা হচ্ছে 28,50,000, দাম আদেমের অপশন রয়েছে এবং 50% ডাউন পেমেন্ট গাড়ি নষ্ট সুযোগ রয়েছে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব একটা ফিল্টার, ফিল্টার এক্সিও ফিল্টার, যারা আসলে ফিল্টার খুঁজছেন তাদের জন্য। তো এটা 2011 ফিল্টার এবং 15 রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বিস্কিট, এবং এটা ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক, সিট কভারটা আসলে বিস্কিট করা হয়েছে, এবং এটাও কিন্তু হচ্ছিল সিএনজি, সিএনজি তো কনভার্ট করা আছে, করা রয়েছে। আমিনুল ইসলাম ভাই, মনির ভাই এবং রাসেল ভাই, ওয়াসিমউদ্দিন ভাই, আমার আল ফার্মেসি, আল ফার্মেসি, সামি ফার্মেসি ভাইকে ধন্যবাদ জয়পুর থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। আপেল, আপেল মাহমুদ, এক্সনো আছে কিনা জানতে চাইছে। জি অবশ্যই, এক্সনো দেখাবো, অবশ্যই আমাদের সাথেই থাকবে না? জি, এক্সনো রয়েছে। আচ্ছা, এখন এটা মডেলটা বলে দেন ভাইয়া। জি, এটাও কিন্তু ভাইয়া যেটা বললেই না বললেই নয়, এটার হেডলাইট, ব্যাকলাইট, গ্লাস সামনে পিছনে সবই অরিজিনাল পাবেন। আচ্ছা, তো এটা আসলে সিএনজি করা হয়েছে, 60 লিটার, আস্কিং প্রাইসটা হচ্ছে 16,50,000, 16,50,000, 16,50,000। আচ্ছা, 16,50,000। তো তারপর দামাদামের অপশন, তারপর দামাদামের অপশন রয়েছে এবং 50% ডাউন পেমেন্টও গাড়ি নেওয়ার সুযোগ সুযোগ আছে। আচ্ছা, আচ্ছা, নেক্সটে থাকছে যা টিপটপ একটা গাড়ি, হ্যাঁ টিপটপ, ছোটখাটো অল কালার, ফ্যামিলি ইউজার জন্য একটা পারফেক্ট গাড়ি। জি, সামনে থেকে যদি দেখিয়ে দেন, খুবই ফ্রেশ একটা গাড়ি, এবং এটা কিন্তু রিসেন্ট সিএনজি করা হয়েছে, অকটেন ড্রাইভ ছিল এতদিন, মানে শুরু থেকে ছিল অকটেন, অকটেন, বাট এখন হচ্ছে সিএনজি কনভার্সন করা আছে এক সপ্তাহ ধরে। আচ্ছা, এটা ভিতরে ইন্টারিয়র একটু দেখাই দেন ভাই ভাই। ইন্টারিয়রটা কিন্তু ফ্রেশ পাবেন, দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক, এবং সিট কভারটা কিন্তু আপনার বেস কালারের সিট কভার। আচ্ছা জি, সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট, জি। তো এখানে কিন্তু কালারটা হচ্ছে পাল কালার, সিসি কত ভাই? জি, এটা হলো 1600 সিসি। আমি আবারও বলছি, আসলে বিভ্রান্ত আর কিছু নেই, আমি লাইভে ট্রাই করব সব কিছু বলার জন্য, যাতে করে অনেক দূর থেকে যারা আসেন তাদের জন্য কোনো কষ্ট না হয় একটা গাড়ি দেখতে গেলে। তো এটা 1600 সিসির গাড়ি, সুজুকি জিপ, 2007 মডেল এবং 7 রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ বাংলাদেশ এসেছিল। তো এটার কিন্তু আসলে আপনি ব্যাকলাইট বলেন, হেডলাইট বলেন, সবকিছু অরিজিনাল পাবেন। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 8,50,000, 8,50,000, জি, সিএনজি করা রয়েছে, 60 লিটার। আচ্ছা, আমাদের সাথে আছেন ইমরান ভাই, তুহিন ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্লিজ লাইভটা শেয়ার দিয়ে রাখবেন, যে যেখান থেকে আমাদের সাথে আছেন সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন এবং লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন। ওকে, আচ্ছা, নেক্সট থাকছে আরেকটা, এটা নিশান বাজেট কমের মধ্যে গাড়ি, যাদের বাজেট 5,00,000 টাকার কম তাদের জন্য হচ্ছে এই গাড়িটা নিয়ে আসলাম, শারমিন কার সেন্টার থেকে, ঢাকা উত্তরা, 15 নম্বর সেক্টর, মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে। ওকে, আচ্ছা, এই গাড়িটার ব্যাপারে যদি একটু বলতে ভাই ভাই, একটু যদি সামনে আসতেন আমি আপনাকে কিছু জিনিস দেখাইতাম। গাড়িটা নেওয়ার আগে আমি যে জিনিসটা বলবো, গাড়িটা 93 মডেল এবং 93 রেজিস্ট্রেশন। আচ্ছা, সামনে যদি দেখতে যান, গ্লাসটা এখনো অরিজিনাল, সাইড যে গ্লাসগুলো রয়েছে এগুলো সবই অরিজিনাল, অরিজিনাল গ্লাস পাবেন। কিন্তু এই গাড়িতে একটা যে ব্যাপারটা রয়েছে, পেপারটা ফেল রয়েছে, অর্থাৎ আপনার গাড়ি এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আস্কিং প্রাইস 4,00,000 টাকা, 4,00,000, জি, অনলি 4,00,000 টাকা আস্কিং প্রাইস, 4,00,000 টাকা হলে আপনি নিতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে অনেকে যদি আসলে 7-সিটার খুঁজতেছেন, আসলে ডেড ফেল, তো তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন। বা অনেকে যদি, আচ্ছা, কিস্তিতে নিতে হলে কি কি লাগবে ভাই? কিস্তিতে নিতে গেলে আপনার, আবারও বলছি, কিস্তিতে নিতে গেলে আপনার কোনো দলিল লাগবে না, আপনার কোনো কিছু জামানতের প্রয়োজন নেই, আপনাকে যেটা দরকার সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, একজন নমিনি প্রয়োজন, দুজন জামিনদার প্রয়োজন, এবং আপনার বিদ্যুৎ বিলের কপি এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই তো। জি, এই সিম্পল কয়েকটা কাগজপত্র হলে আপনি লোন করানো পসিবল। আচ্ছা, ওকে, নেক্সট থাকছে আরেকটা, তারপরে গ্রে কালার, অ্যাকুয়া, জি, অ্যাকুয়া হাইব্রিড, এটা হচ্ছে আপনার 2012 মডেল এবং 18 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপনি অলমোস্ট আপ টু ডেট পাবেন আমাদের শোরুমে যে কটা গাড়ি এরা রয়েছে। এটা কি পুশ স্টার্ট? জি, পুশ স্টার্ট, জি, পুশ স্টার্ট। আচ্ছা জি, পুশ স্টার্টের গাড়ি এবং ফ্রেশ রয়েছে গাড়িটি, এবং এটাও যদি দেখেন যে আসলে হেডলাইট বলেন, ব্যাকলাইট বলেন, এটাও কিন্তু অরিজিনালি পাবেন।
জি, এবং গ্লাসটা যদি দেখেন ব্ল্যাক ব্যাক গ্লাসটা, এটাও কিন্তু অরিজিনালি অবস্থায় রয়েছে। আচ্ছা, এটা দাম কত দিচ্ছেন ভাইয়া? এটার আস্কিং প্রাইসটা 12,50,000, অবশ্যই দামাদামের অপশন রয়েছে এবং 50% ডাউন পেমেন্টের অপশন রয়েছে। রাইট, ওকে ওকে। আচ্ছা, আরেকটা চমৎকার গাড়ি দেখাবো। আরেকটা চমৎকার গাড়ি যেটা আসলে এক্সিও 2012 মডেল, যারা এক্সিও 10 11 12 এর মধ্যে খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা। এটা আসলে সিএনজি অলরেডি করা রয়েছে, পেপারস আপ টু ডেট পাবেন, কালারটা হচ্ছে পাল কালার, ভিতরে যদি দেখেন খুবই টিপটপ ফ্রেশ রয়েছে এবং এটা কিন্তু হচ্ছে অ্যাশ কালারের করা। অ্যাশ কালার, জি অ্যাশ। এবং এটা সিএনজি করা রয়েছে, 60 লিটার সিএনজি, 60 লিটার সিএনজি তো কনভার্ট করা আছে না? জি, 60 লিটার সিএনজি তো কনভার্ট করা রয়েছে। আচ্ছা, এটা দাম কত দিচ্ছেন ভাই? ভাই, এটার ব্যাক লাইট আপনি যদি দেখিয়ে দেন, এটা কিন্তু ব্যাক গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং সামনের গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন, হেডলাইট গুলো যদি দেখিয়ে দেন, হেডলাইট গুলো কিন্তু অরিজিনালি পাচ্ছেন এবং ব্যাক লাইটটা অরিজিনাল পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এটার আস্কিং প্রাইসটা হচ্ছে হলো 17,50,000 টাকা। ওকে, নেক্সট লাস্ট যে চমকটা দেখাবো, অর্থাৎ আপনারা যারা তেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য একটু কম মডেল, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা বাচ্চা 7-8 মডেল চাচ্ছেন তাদের জন্য ব্ল্যাক কালারের গাড়ি, 8 মডেল, 10 রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডেট পাবেন এবং এটা ফুললি অকটেন, ফুললি অকটেন এবং প্রজেকশন হেডলাইট। জি, যদি দেখিয়ে দেন প্রজেকশন হেডলাইট এবং এটা কিন্তু পুস্টার, পুস্টার, গাড়িটা আসলে লক করা রয়েছে, পুস্টার গাড়ি এবং এটা দেখতে পাচ্ছেন ফুললি অকটেন ড্রাইভ, ফুললি অকটেন। সামনে পিছনে গ্লাস কিন্তু এখনো অরিজিনাল অবস্থায় পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, জি, খুবই ফ্রেশ ইউনিট একটা গাড়ি নিয়ে এসেছি। জি, সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে। ওকে, আচ্ছা, এবার জিপ কোয়ালিটি জানা যাচ্ছে। জিপ কোয়ালিটি যেহেতু সামনে ইলেকশন, অনেকেরই পছন্দ আসলে, হ্যাঁ, এই গাড়িতে একটা মেজর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে গাড়িটা এতদিন অকটেন ড্রাইভ ছিল, রিসেন্ট, অর্থাৎ আমরা 3-4 আগে এটা আমরা হচ্ছে এলপিজি করেছি, এলপিজি, জি, নিউ এলপিজি, অর্থাৎ যে পাবে সে এলপিজি, এবং ইটালিয়ান চিকন শেল এলপিজি করা হয়েছে যেটা আসলে বেস্ট এলপিজি বলা হয়। অ্যান্ড আমরা গাড়িটা আসলে আগেও যে প্রাইস রেখেছি এলপিজি করার পরও সেম প্রাইসটাই রেখেছি, 2011 মডেলের গাড়িটা, গ্রে কালার, একদম অরিজিনাল কালারটা পাচ্ছেন এবং এটা কিন্তু 2017 রেজিস্ট্রেশন। অ্যান্ড আপনি যদি দেখেন এখনো কিন্তু বাম্পারটা হেভি একটা বাম্পার, আপনি যদি সামনে যদি হেডলাইটটা দেখেন অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন? আচ্ছা, এটার আস্কিং প্রাইসটা আমরা আগে যেটা বলেছি 24,50,000, এবারও আমাদের 24,50,000 এবং এটাও কিন্তু অকটেন ড্রাইভ, এটাও আসলে সিএনজি করা হয়নি, বাট যারা চাচ্ছেন সিএনজি করে নিতে সিএনজি করে নিতে পারবেন। ভিতরে কিন্তু দেখতেই পাচ্ছেন সিট গুলো কিন্তু রেড কালার, খুব ফ্রেশ একটা গাড়ি। জি, যদি দেখিয়ে দেন। আচ্ছা, এটা মডেল কত ভাই? ভাই, এটার মডেলটা 2002 এর মডেল, যারা একটু ওল্ড শেপের নোয়া খুঁজতেছেন তাদের জন্য, এবং এটা 2006 রেজিস্ট্রেশন হয়েছে, 16 সিরিয়ালের গাড়ি। ওকে, সরি, 51 সিরিয়ালের গাড়ি, 51 সিরিয়ালের, 51 সিরিয়ালের গাড়ি। ওকে, এটা অনলি অকটেন? জি, অনলি অকটেন, সেক্ষেত্রে আপনি সিএনজি এলপিজি যাই বলেন করে নিতে পারবেন। আচ্ছা, এটা প্রাইস কত দিচ্ছেন আজকে? আচ্ছা, এটার আস্কিং প্রাইসটা হচ্ছে হলো 12,50,000, 12,50,000। ওকে, আচ্ছা, নেক্সট একটা দেখাবো, এটাও এক্স নোয়া, 2000 পুলিশ ইউজ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে 16 সিরিয়াল, যেহেতু 16 সিরিয়াল বুঝতে পারছেন এটা কোম্পানিতে চলেছে। অ্যান্ড পেপারস আপ টু ডেট পাবেন, সিএনজি করা রয়েছে, 90 লিটার সিএনজি, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, এবং এটা কিন্তু হচ্ছে কিয়া স্টার্ট, গাড়িটা কিয়া স্টার্ট, এবং এটা ডোরে কিন্তু পাওয়ার নেই, ডোর পাওয়ার না, ডোরে পাওয়ারটা নেই। আচ্ছা, জি, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, 16 সিরিয়ালের গাড়িটি, এবং এটার কিন্তু হেডলাইট ব্যাকলাইট যাই বলেন এটা কিন্তু অরিজিনালটা পেয়ে যাচ্ছে। এটা কি সিএনজি করা অকটেন? এটা সিএনজি করা রয়েছে। আচ্ছা, এটা দাম কত দিচ্ছেন ভাই? এটার আস্কিং প্রাইসটা 23,00,000, আমাদের মেন অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসতে হবে। শোরুমে আসতে হবে? জি, অবশ্যই, এবং ফিজিক্যালি আমাদের আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া, যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারেও কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এরপর কি থাকবে? হাই নোয়া ভাই, এরপরে একটা টাউনেস নোয়া, অর্থাৎ যেটা বাচ্চা নোয়া, আসলে অনেকে অনেক নাম দিয়ে থাকে, এটা আসলে যেটা বলা হয় মানে সচরাচর সবচেয়ে বেশি যেটা বলা হয় টাউনেস, বাচ্চা নোয়া। জি, বাচ্চা নোয়া। তো 7-সিটারের ভিতরে কম বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা আমি একটা জিনিস দেখে দিই, এটা কিন্তু দুইটা ডাবল সিএনজি করা, অর্থাৎ ডাবল কিন্তু সিলিন্ডার। জি, ডাবল সিলিন্ডার, ডাবল সিলিন্ডার, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে, এটা কিন্তু ডাবল সিলিন্ডার পাবেন। হ্যাঁ, ভিতরে কিন্তু আরেকটা সিলিন্ডার রয়েছে, এবং এটা কিন্তু সিট কভারটাও দেখতে পাচ্ছেন, বেস্ট কালারের সিট কভার লাগানো, কম্বিনেশনটা কিন্তু গাড়ির লুকটা কিন্তু চেঞ্জ করে ফেলছে,
আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ির যে আসলে সিট কভারটা লাগানো হয়েছে এতে কিন্তু গাড়ির চেহারাটাই কিন্তু আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগছে। তো সেই ক্ষেত্রে এটা হলো 2007 মডেল, 7 টাউনেস এবং 11 রেজিস্ট্রেশন, এবং দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু এখনো গ্লাসটা কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। এটার দাম কত আছে ভাই? অরিজিনাল আছে, এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 6,20,000। 6,20,000? ওকে জি। আচ্ছা, তো আমরা এটা KR42 দেখাই। KR42 আসলে যারা একটু ডিজেলে চাচ্ছেন, দেখা যাচ্ছে ঢাকার বাইরে বা অন্য জায়গায় বা ঢাকাও চালাতে পারবেন, ডিজেল চালিত গাড়ি। এটা 2097 মডেল, 2000 রেজিস্ট্রেশন। আচ্ছা জি, এটা আস্কিং প্রাইসটা হচ্ছে 6,50,000। 6,50,000 জি। পেপারস আপডেট? হ্যাঁ জি, পেপারস আপডেট করা রয়েছে। আচ্ছা, এবার দিকে আমরা একটা নেক্সট একটা গাড়ি দেখাবো, পাজেরো ভি সিক্স। আসলে দেখতে পাচ্ছেন জিপ, এবং এটা কিন্তু সানরুফ রয়েছে, যদি একটু দেখিয়ে দেন জি। তো এটা কিন্তু মাল্টি কালার, কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এবং এটা কিন্তু এটাও কিন্তু ডিজেল চালিত গাড়ি, ডিজেল চালিত গাড়ি, 95 মডেল, 95 রেজিস্ট্রেশন। তো এটার আস্কিং প্রাইসটা 9,50,000। 9,50,000 জি। এখন দেখবো চায়না গেটওয়ে, অর্থাৎ যারা আসলে ভাইব নিতে চাচ্ছেন, গেটওয়ে পাজেরো যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে হলো আপনার পেপারস আপ টু ডেট করা রয়েছে, এবং এটা কিন্তু এলপিজি করা, এটা সিএনজি না, এলপিজি করা, যারা আসলে 7 সিটার খুঁজতেছেন তাদের জন্য জি জি দেখিয়ে দিতেন। ফ্রেশ রয়েছে, 7 সিটার জি, 7 সিটার গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা এলপিজি করা না? এটা 8 মডেল এবং 8 রেজিস্ট্রেশন। সেক্ষেত্রে অবশ্যই বলার কিছুই নেই, হাইয়েস্ট সবসময় ডিমান্ডে অনেক উপরে থাকে। তো দেখা যাচ্ছে এটা 2012 মডেল এবং হচ্ছে 17 রেজিস্ট্রেশন, হাফ সিলিং হাফ প্যাড জিএল গাড়ি। এবং এটা যদি আসলে দেখিয়ে দেই, এটা কিন্তু আসলে কম্বিনেশনটা যেটা করেছে বেস কালার এবং ব্ল্যাক কালারের, কিন্তু আসলে সিট কাভারটা খুবই সুন্দর, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ একটা গাড়ি কিন্তু। এবং এটার একটা যে জিনিসটা, সেটা 100 লিটার সিএনজি পাচ্ছেন, সিএনজিটা 100 লিটার জি। আচ্ছা, এবং গাড়ি ফুললি ফ্রেশ রয়েছে। এবং এটার প্রাইস কত দিবেন ভাই আজকে? এটার আস্কিংটা হচ্ছে 22,50,000 দামাত, তারপরেও দামাদামির অপশন রয়েছে, নেগোসিয়েট করার সমস্যা সেক্ষেত্রে অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ অবশ্যই, এবং 50% ডাউন পেমেন্টও নিতে পারবেন। আচ্ছা, আমরা যে গাড়িগুলো দেখাইছি সবগুলো গাড়ি আপনারা কিন্তু 50% ডাউন পেমেন্টে নিতে সুযোগ পাবেন। আমরা শারমিন কার সেন্টার 1 এর গাড়িগুলো দেখাইছি, এখন দেখবো আমরা শারমিন কার সেন্টার 2 তে জি 2 তে কি কি গাড়ি আছে। হ্যাঁ জি অবশ্যই, কি কি গাড়ি আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে একটা ধারণা দেব। আর অ্যাড্রেসটা ভাই বলে দেন। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে আমাদের, আবারও বলছি, খুবই সহজ, উত্তরা দিয়াবাড়ি, অর্থাৎ আমাদের যে মেট্রো স্টেশন হয়েছে সেই মেট্রো স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রো স্টেশনটা, এই মেট্রো স্টেশনের পশ্চিম দিকে লাল বিল্ডিং, অর্থাৎ এই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যারা আসলে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই লাল বিল্ডিং এর নিচেই হচ্ছে আমাদের শারমিন কার সেন্টার 1, এবং রাস্তার অপোজিটে আপনি আরেকটা শোরুম পাবেন আমাদের, শারমিন কার সেন্টার 2। আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি শারমিন কার সেন্টার 2। তো দুই শোরুম মিলে আমাদের মোটামুটি ভালোই গাড়ি রয়েছে। তো সেক্ষেত্রে ফিজিক্যালি আসলে সবচেয়ে ভালো হয়, তারপরেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এবং সেই নাম্বারে কল করতে পারেন। আমরা যে 2 তে যাচ্ছি ফাহিম ভাই, ওই শোরুমে কি কি গাড়ি পেতে পারি? ওই শোরুমে আমাদের রয়েছে কিছু ফিল্ডার পাবেন, এলিয়েন পাবেন, এবং এক্সিও কিছু গাড়ি পাবেন, এবং এক্স করলা পাবেন। এক্স করলা থাকবে না? জি, এক্স করলাও পাবেন, এবং আমাদের ওখানে একটা 110 ক্রিস্টাল রয়েছে, তো সেটাও পাবেন যারা একটু কম বাজেটে খুঁজতেছেন তাদের জন্য, এবং হাইয়েস্ট পাবেন 2-2টা। আচ্ছা, এবং আমাদের এখানে একটা চমক হচ্ছে, 3,00,000 টাকায় 7 সিটার পাবেন। অনলি 3,00,000 টাকা? তো আমরা আসলে সেখান থেকে শুরু করি জি। দেখতেই পাচ্ছেন কিয়া ক্যামিভাল, ওটা লালটা? জি জি জি, এই যে এটা জি কিয়া ক্যামিভাল, আমরা কিন্তু 2 তে চলে আসছি, 3,00,000 টাকা টুতে চলে আসছে জি, মাত্র 3,00,000 টাকায় 7 সিটারটা নিতে পারবেন। এখনো গাড়ি ফ্রেশ অবস্থা রয়েছে, মাত্র 3,00,000 টাকায়, অর্থাৎ যারা কম বাজেটে 7 সিটার খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা জি। 3,00,000 টাকায় দেখতে পাচ্ছেন 51 সিরিয়ালের গাড়ি, 51, 33, 66 51, 33, 66 গাড়িটি, এবং গাড়িটা কিন্তু ফুললি ফ্রেশ রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন। হ্যাঁ, এটাও পেপার ফেল রয়েছে, এই অবস্থায় গাড়িটার আস্কিং প্রাইস 3,00,000 টাকা। আবারও গাড়িটা দেখিয়ে দেন, গাড়িটা কিন্তু আসলে মেরুন এন্ড সিলভারের হচ্ছিল, মাল্টি পেপার ফেল জি, পেপার ফেল রয়েছে। আচ্ছা, এই গাড়িটা কি বিক্রি হবে ভাই? না না, এটা কাস্টমার ও ভাই জি, ক্যামেরা যাইবে সব বিক্রি হয়ে যাবে। তো
আচ্ছা আমরা আজকে ওই সাইড থেকে শুরু করি। আমরা আসলে শোরুমের ভিতরে আমাদের দুই দুইটা আসলে হাইয়েস্ট রয়েছে। এই দুটো আমাদের কি হইবো ভাই? হ্যাঁ এগুলো বিক্রি হবে। আচ্ছা দেন দেন এইগুলো ওকে শেষ করে দেই তাহলে। আচ্ছা তাহলে আমরা একটা এলিয়েন দেখাচ্ছি, এটা 2010 এর এলিয়েন এবং 15 তে রেজিস্ট্রেশন। 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন, পাল কালার, ভিতরে বিস্কিট ফুললি, এটা গুড কম্বিনেশন। এবং আরেকটা জিনিস পাবেন, এটা হচ্ছে উডেন করা ভিতরে এবং পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন অরিজিনাল, সামনের গ্লাসও অরিজিনাল। তাদের জন্য এই গাড়িটা আসলে নতুন কিছুই না, সেম আসলে অ্যাভেঞ্জারের মতোই আসলে গাড়িটা। যদি একটু ব্যাকডালাটা দেখিয়ে দেই, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন 7 সিটার। আসলে অনেকেই বুঝতেছে না, 7 সিটার গাড়িটা। এটা আসলে আসলে জি আপনি কিন্তু হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 5 সিটার ইউজ করলে, আর আপনি যদি 5 সিটার না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 7 সিটার ইউজ করলে তারপরেও কিন্তু আপনি স্পেস পাচ্ছেন, জি। ব্ল্যাক কালার হাইব্রিড গাড়ি, ব্যাটারি কন্ডিশন ফ্রেশ রয়েছে যেহেতু নতুন গাড়ি, 22 ডিসেম্বরের দিকে রেজিস্ট্রেশন, এবং এটা কিন্তু 16 মডেলের গাড়ি। এবং যদি নাম্বার প্লেটটা দেখিয়ে দেন 47 সিরিয়াল, গাড়িটা না লাইক রিকন্ডিশনের মতো একটা গাড়ি, জি রিকন্ডিশনের মতো একটা গাড়ি। যদি একটু সামনে আসেন, ওকে হৃদয় ভাই, রিমা, হৃদয় রিমা, রিমা অসংখ্য ধন্যবাদ। যেহেতু বিজনেস লিডারের সাথে সবসময় থাকে, আসলে এটা ড্যাশবোর্ডটা দেখিয়ে দিতে চাচ্ছি তাহলে আসলে বুঝতে পারবে। এখনো মনে হচ্ছে যে জাপান থেকে নিয়ে আসা হয়েছে। কি লক করেছে? জি জি, না না লক হয়নি। একটু যদি দেখান, আমি জানি না কতটুকু আসলে ক্যামেরাতে দেখা যাবে, একদম ফুললি ফ্রেশ, অর্থাৎ জাপানে মাত্র অ্যাসাইন করা হয়েছে এইরকম ইঞ্জিন বোঝা যাচ্ছে, অর্থাৎ কোনো খুঁত পাবেন না। আচ্ছা এটা প্রাইস কত দিবেন ভাইয়া? এটার আস্কিং প্রাইস 33,50,000, অবশ্যই দাম দামের অপশন রয়েছে, সেক্ষেত্রে শোরুমে আসতে হবে। ওকে ওকে, যারা হাইস্ট চাচ্ছেন হাইস্ট আছে, আমরা কিন্তু টুতে আছে ওখানে, যারা হাইস্ট চাচ্ছেন হাইস্ট আছে, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে থাকতে হবে। আচ্ছা বাজেট কমের মধ্যে মোটামুটি বেশ কিছু গাড়ি আছে এই পাশে দেখেন, নিউজ পেপার কালেকশন আছে, অবশ্যই আমরা হাইস্ট একটু দেখাবো গাড়ি। আসলে যেটা আসলে আমরা সামনে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিলভার কালার 2013 মডেল, এটাও কিন্তু জিএল গাড়ি। আমাদের কাছে অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আপনাদের গাড়িগুলো দেখি পিছনে আসলে সুপার জিএল স্টিকার লাগানো, না এটা আসলে স্টিকারটাই লাগানো, এটা কিন্তু সুপার জিএল না, জিএল হাফ সিলিং, হাফ পেড হাফ সিলিং। আচ্ছা এটা মনে কথা হয় ভাই, এটা 13 মডেল 19 রেজিস্ট্রেশন, 13 মডেল 19 রেজিস্ট্রেশন, এবং এটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন গ্লাসগুলো টয়োটা, আপনি যদি দেখিয়ে দেন, এবং এটা সবগুলো গ্লাসই কিন্তু অরিজিনাল পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, এবং ব্যাকলাইট গুলো কিন্তু অরিজিনাল পাচ্ছে। এই যে সুপার জিএল স্টিকারটা লাগানো, এটা আসলে আমি বলি অনেকে আসলে স্টিকার লাগায় নাই, আসলে শুধু অরিজিনাল সুপার জিএল না, শুধু অরিজিনাল সুপার জিএল না, এটা শুধু অরিজিনালি জিএল, জিএল এটা কাটা বডি না, আমি আবারও বলছি এটা কিন্তু কাটা বডি না, এটা জিএল গাড়ি, অরিজিনাল জিএল গাড়ি। এটা দাম কত দিচ্ছেন? এটার আস্কিং প্রাইস 24,50,000, দামাদামির অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আসতে হবে শোরুমে। তো নেক্সট আমরা যে গাড়িটা দেখাবো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো হাইয়েস্ট 2012 মডেল, ব্ল্যাক কালার এবং 17 রেজিস্ট্রেশন, এটা জিএল, এটাও জিএল রাইট, এটাও জিএল, এবং পেপার্স কিন্তু পাচ্ছেন এটা 1 বছর, অর্থাৎ 24 ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফিটনেস পেপার্স দুটাই পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2000 সিসির যে প্রায় 50,000 টাকার মতো যে আপনার পেপার্স দরকার পড়ে সেটা কিন্তু আপনার করা লাগছে না। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনার হেডলাইট গুলো এখনো কিন্তু অনেকটা ফ্রেশ রয়েছে, এবং ভিতরে কিন্তু বেস কালার সিট কভার। তো এটার দাম কত দিচ্ছেন ভাইয়া? সবকিছু মিলে গাড়িটা খুবই ভালো একটা কন্ডিশনে রয়েছে, আস্কিং প্রাইসটা আমরা চাচ্ছি 23 লাখ, সেক্ষেত্রে দাম আদামের অপশন রয়েছে। আচ্ছা নেক্সট কি আমরা এটা দেখাবো? হ্যাঁ ফিল্ডার দেখাতে পারি, ফিল্ডার 2012 মডেল, এটা কিন্তু এক্স ফিল্ডার, এবং সামনে যদি দেখান আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হেডলাইটটা এখন অরিজিনাল অবস্থায় রয়েছে। আচ্ছা এটা মডেল কত হয় ভাই? এটা হচ্ছে 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, দাম কত দিলেন? আস্কিং প্রাইস 17,50,000, অবশ্যই দাম আদামের অপশন রয়েছে। আচ্ছা এটা দেখুন ভাইয়া। হ্যাঁ শিওর, অবশ্যই আপনারা এই গাড়িটা দেখিয়ে দিচ্ছি। আসলে যারা আসলে এলিয়েন একটু ওল্ড মডেল চাচ্ছেন বা ওল্ড শেপ, দেখতেই পাচ্ছেন
এখনো কিন্তু হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে, ব্যাকলাইটটাও কিন্তু আপনি অরিজিনালি পাবেন। তো সেই ক্ষেত্রে আসলে এত পুরাতন গাড়ি আসলে এখনো যে অরিজিনাল অবস্থায় হেডলাইট গুলো রয়েছে সেটা কিন্তু আসলে অনেক কিছু, কিন্তু অনেক কিছু যে গাড়িটা চালিয়েছে অনেক ফ্রেশ অবস্থায় চালিয়েছে। এবং এটা যদি ভিতরে দেখিয়ে দেন, উডেন এবং ব্ল্যাক কালারের ইন্টেরিয়র, সিটটা কিন্তু হচ্ছে বেস কালার। জি আচ্ছা, এটা মডেল কত বলেন ভাই? আচ্ছা, এটা হলো 2004 এর মডেল এবং 8 এর রেজিস্ট্রেশন, 10 এর রেজিস্ট্রেশন। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে হলো 16,20,000। 16,20,000 16,20,000 ওকে। আচ্ছা, নেক্সট আমরা এই সাইডে যদি একটা গাড়ি দেখিয়ে দিই। জি, এটা হচ্ছে এসএসটা, যারা আসলে এসএসটা, হ্যাঁ এসএসটা। তো এই গাড়িটা 1300 সিসি খ সিরিয়াল, দেখিয়ে দেন খ সিরিয়াল, 1300 সিসি 1330 সিসি যেটা আসলে হয়। তো এই গাড়িটা হলো 2003 এর মডেল এবং 7 এর রেজিস্ট্রেশন, ভিতরে ব্ল্যাক এবং সিট কাভারটা কিন্তু হচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন যে হলো বেস কালারের সিট কাভার। বেস কালার, জি। গাড়িটা ফ্রেশ রয়েছে, এসি কমপ্লিট করা রয়েছে। যারা একটু কম বাজেটে চাচ্ছেন তাদের জন্য, উবার পাঠাতে ইউজ করার জন্য, তো তাদের জন্য এই গাড়িটা আস্কিং প্রাইসটা 750,000। 750,000 জি, 750,000। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখাবো, টয়োটা এলিয়েন 2006 এর মডেল এবং 11 রেজিস্ট্রেশন, এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন বেস কালারের ইন্টেরিয়র। জি, ফ্রেশ একটা, ফ্রেশ একটা গাড়ি। জি, এবং এটা কিন্তু আপনি সিএনজিও করা পাবেন, সিএনজিও। জি, সিএনজিও করা রয়েছে। এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রজেকশন, দুইটাই কিন্তু প্রজেকশন লাইট, অরিজিনাল। জি, অরিজিনাল, একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এখনো। আচ্ছা, এটা প্রাইস কত দিবেন ভাই? এটা আস্কিং প্রাইসটা 16,50,000। 16,50,000 জি, 16,50,000 ওকে। নেক্সট আমরা দেখাবো একটা এক্স করোলা 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, বিস্কিট কালার, সবকিছু মিলে গাড়ির একটা ফুল, মানে ফুল প্যাকেজ যেটা বলা হয়। আচ্ছা, ফুল প্যাকেজ, এবং সিএনজিও কিন্তু করা রয়েছে, সেক্ষেত্রে সিএনজি কনভার্সনেরও কোনো প্রয়োজন নেই। জি, এবং এটার আরেকটা ব্যাপার হচ্ছে, ম্যাক্সিমাম গাড়িতে দেখা যাচ্ছে পেপার্স 4 মাস বা 5 মাসের আসে, এই গাড়িটার ক্ষেত্রে কিন্তু আপনি গাড়িটার পেপার্স প্রায় 12 মাস পাচ্ছেন, অর্থাৎ প্রায় 1 বছর গাড়িটার পেপার্স আপডেট পাচ্ছেন। তো আস্কিং প্রাইসটা হচ্ছে 1350,000। 1350,000 জি। আচ্ছা, যেটা আমি বলেছিলাম 110, 110টা হচ্ছে হলো 2000 এর মডেল এবং 2007 এর রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট কালার, খুবই ফ্রেশ একটা গাড়ি, টিন বডি দেখতে পাচ্ছেন, হালকা একটু কিট করা রয়েছে, অর্থাৎ আমরা যখন আসলে গাড়িটা পেয়েছি কিট করা অবস্থায় পেয়েছি, আমরা গাড়িটা নিয়ে এসে কোনো টাচ আপ করাই নেই, যদি কিটটা একটু দেখিয়ে দেন, হালকা একটু কিট করা রয়েছে। জি, এবং এসি কিন্তু কমপ্লিট পাচ্ছে, এসি কমপ্লিট পাচ্ছে। এটার আস্কিং প্রাইসটা 750,000। 750,000 জি। আচ্ছা, রাশ নাকি ভাই? রাশ 2006 এর মডেল, অর্থাৎ প্রথম যে রাশটা এসেছিল তো সেই গাড়িটা, এটা অর্থাৎ 2006 এর মডেলের রাশ পাচ্ছেন, এবং এটা কিন্তু আসলে 2010 এর রেজিস্ট্রেশন, ফুললি অকটেন ড্রাইভ, 1500 সিসির গাড়ি। জি, 1500 সিসির গাড়ি। ওকে জি, 1500 সিসির মধ্যে আমার এক ভাই জিপ চাইছিলেন। জি হ্যাঁ, তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি, পারফেক্ট একটা গাড়ি হবে। ও ভাই চাইছে অলরেডি, জিপ চাইছে 1500 সিসি পারফেক্ট একটা হবে তাদের জন্য, এবং এটা কিন্তু ফুললি অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, কোনো সিএনজি বা এলপিজি কনভার্সন। এটা প্রাইস কেমন দিচ্ছেন? আচ্ছা, এটার আস্কিং প্রাইসটা দেখি 1450,000, দামা দামি অপশন রয়েছে এবং 50% ডাউন পেমেন্টের নেওয়ার সুবিধা রয়েছে। ওকে, তো আরেকটা দেখাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন এক্সিও 2010 এর মডেল, আরেকটা ফ্রেশ ইউনিট নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন যে পিছনে কিন্তু আসলে ব্যাক গ্লাস যেটা, সেটা কিন্তু এখন অরিজিনাল, এবং যে ব্যাক লাইটগুলো এগুলো অরিজিনাল পাচ্ছেন, এবং ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন বিস্কিট কালার, ভিতরে বিস্কিট কালার, যে আসলে সবাই একটু কম্বিনেশন খোঁজে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই গাড়িটা কিন্তু বেস্ট চয়েস হবে। জি, এবং হ্যাঁ, এসি কমপ্লিট রয়েছে, এবং আপনি যদি আসলে ডিভিডিটা দেখিয়ে দেন, একদম অ্যান্ড্রয়েড মনিটর, সেক্ষেত্রে আসলে ফুললি ফ্রেশ একটা গাড়ি। জি, ফুললি ফ্রেশ একটা গাড়ি, এবং এটা কিন্তু সিএনজিও করা রয়েছে, সিএনজিটা পাবেন হচ্ছে 60 লিটারের সিএনজি। জি ওকে, আসলে ব্ল্যাক কালার, পিছনে ব্যাক গ্লাসটা অরিজিনাল, সামনে দেখতে পাচ্ছেন যে প্রজেকশন হেডলাইট, যদি আপনি একটু ডিফারেন্সটা বুঝিয়ে দেন, যেহেতু পাশাপাশি দুটা গাড়ি রয়েছে এক্সিও, তো এটা কিন্তু আসলে এলইডি, এবং এটা যেটা এসেছে জি এডিশন, এটা কিন্তু প্রজেকশন, এবং এটা কিন্তু একদম অরিজিনাল প্রজেকশন, এবং জি এডিশন, এসিটা টাচ, ভিতরে কিন্তু আসলে ব্ল্যাক লেদারের সিট, এবং মনিটরটাও কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড, হ্যাঁ ফুললি অ্যান্ড্রয়েড। তো সেক্ষেত্রে এটার আস্কিং প্রাইসটা হচ্ছে হলো 1750,000। 1750,000 আচ্ছা, আমরা মনে এটা দেখো, মোটামুটি আমরা সব গাড়ি দেখিয়ে দিয়েছি, আমরা আরেকটা গাড়ি বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের কর্নারে কিয়া, যারা আসলে ছোট ফ্যামিলির জন্য আসলে খুঁজতেছেন ছোট মোটো গাড়ি,
জি ভাই, আমার গাড়ির পার্কিং এর সমস্যা বা ইয়ে হচ্ছে, তো আমি স্পেস কম পাচ্ছি, সেক্ষেত্রে ছোট মোটো যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা 1100 সিসির গাড়ি, কিয়া। এটা আসলে নাম হচ্ছে পিচান্ত, কিয়া পিচান্ত, মডেলটা হচ্ছে পিচান্ত এবং 2007 মডেল, 5 মডেল এবং 5 রেজিস্ট্রেশন জি লক করা রয়েছে গাড়িটা জি। ছিলাম ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে, আমার সাথে আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকেও যারা আমাদের সাথে ছিল শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।